হঠাৎ খেপে গেলেন দিঘি, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ। শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দিঘি সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন। নতুন সিনেমায় তাকে কাস্ট করার বিষয়ে চূড়ান্ত করেও বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন এই তারকা। সরাসরি কোনো পরিচালকের বিরুদ্ধে অভিযোগের এ আঙ্গুল না তুললেও যাকে তিনি ইঙ্গিত করেছেন তা বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়ে গিয়েছে। সূত্রে খবর, সুরঙ্গ নামে একটি ফিল্ম নির্মাণ করছেন তরুণ পরিচালক রায়হান রাফি। সেখানে নাটকের তারকা আরফান নিশুকে নেওয়া হয়েছে, আর এই সিনেমাতেই দিঘির কাজ করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দিঘিকে না নিয়ে পরিচালক তার নিজের প্রেমিকা তমা মির্জাকে নিয়েছেন, আর সেই খবর প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি আকার ইঙ্গিতে জানিয়েছেন দিঘি, এমনটি তাকে না নেওয়ার বিষয়টিও জানাননি পরিচালক। অন্য নায়িকাকে নিয়ে সুরঙ্গের এই খবরটি জেনেছেন গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে। খবরের সঙ্গে দিঘি বলেন, একজন তরুণ নির্মাতা আমাকে তার চলচ্চিত্রে কাস্ট করেছিলেন, ছবিও তোলা হয়েছিল আমার, কথা ছিল লিখিত চুক্তি হবে আগামী সপ্তাহে, কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য একজন শিল্পীকে নিয়ে নিয়েছেন তিনি। এটা খুবই অন্যায়, এর আগেও একাধিকবার তিনি এরকম কাজ করেছেন, আমি তার নাম বলতে চাই না। একই পরিচালকের আরো একটি সিনেমাতে নেওয়ার কথা ছিল বলে অনেকবার মিটিং হয়েছে দিঘির সঙ্গে, অন্য নায়িকা নিয়ে সেই সিনেমা থেকেও তাকে বাদ দেওয়া হয়। সেই সিনেমাটির শুটিংও শেষ পর্যায়ে। ওই সিনেমাতেও পরিচালক তার সাবেক এক প্রেমিকাকে নেওয়ার জন্য দিঘিকে বাদ দিয়েছিলেন, পরে পরিচালকের সেই সাবেক প্রেমিকাও সিনেমাটি থেকে বাদ পড়ে যান। এখন এ সিনেমাটি আটকে আছে বলে জানা গিয়েছে। দিঘি বলেন, আমি গত 3 বছর ধরে সবকিছু প্রত্যক্ষ করছি, কিন্তু ইদানিং বেশি খারাপ লাগছে তখনই যখন দেখি মানুষ আশা দিচ্ছে, হয়ে যাবে বলে কনফার্ম করছে এবং আমাকে দিয়েই হবে বলে তুমুল আগ্রহ দেখিয়ে পরে কমিটমেন্ট রাখছে না। তবে রায়হান রাফি এসব অভিযোগের যুক্তিও খণ্ডন করেছেন। তার মতে, আমি পরিচালক, প্রতিটি প্রজেক্টের আগে আমি 20-30 জন নায়িকার সঙ্গে মিটিং করি, তাদের নিয়ে প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করি, এর মধ্যে থেকে যাকে প্রজেক্টের জন্য বেটার মনে হয় তাকেই নেই, এটা নিয়ে কিছু বলার নেই। নাম বলতে অনিচ্ছুক এক নায়িকা পরিচালক রায়হান রাফির নায়িকা নির্বাচনের এমন কাজকে নিয়মিত বলে অভিযোগ তুলেছেন। কিছুদিন আগে চিত্রনায়িকা পরিমণিও এই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, এক ফেসবুক স্ট্যাটাসে তাকে দালাল বলে অভিহিত করেন পরিমণি। বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।